Welcome back to my channel Vlog with Pew. So, আমাদের আজকে দেখতেই পাচ্ছ ঘরটা একদম চচ্চড়ি হয়ে গেছে। ঘরে 12টা বেজে গেছে কারণ আজকে আমাদের ঘরটা ঝাড়ঝুড়ি হবে আর ঘরটা রং করা হবে। আর যা যা বলেছে আমাকে ডেইলি ব্লগ করতে, তো আমার তো স্ট্যান্ড নেই বা রেখে করার মতো কোনো জায়গা নেই। তো আজকে আমি একটা জায়গা মানে রেখে ক্যামেরাটা বসে ঘর রং হবে, ঘর পরিষ্কার হবে, তো আমি একটা ভিডিওটা করব, ওই ব্লগটা আজকে দিচ্ছি। তো দেখতে থাকো আর কমেন্টে জানিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের রোজকার কমেন্ট আমি রোজ 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 পড়ি, তোমাদের সব কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট পড়লে আমার খুব খুব ভালো লাগে। তো দেখি তোমরা আমার ডেইলি ব্লগটা দেখো, ডেইলি ব্লগ না, ঘরটা রং হচ্ছে, ঘর পরিষ্কার হবে, দেখো তোমরা এমনি আমাকে ঘরের ব্লগ করতে বলছি, আমি বলছি বার্থডেতে তোমাদের ঘরটা দেখতে, ঘরটা তো বেশি বড় না, দেখাতে বেশি সময় লাগবে না, একটু এক মিনিটের ব্লগে মানে পুরো আমার ঘর দেখানো হয়ে যাবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন ঘেমে আপাতত চান হয়ে গেছে, প্রচন্ড গরম লাগছে। তো একবার করে রং করছি, একবার করে ইয়ে করছি, ভিডিও করছি। এই দেখো সবে এই দিওয়ালিটা এখন করা হচ্ছে, এখন শুকায়নি। আর রংটা আমি বলেছি, আমি তো অয়েল পেন্টার হয়ে যাবো। এবার তোমরা আমাকে বুক করবে কমেন্টে যাদের যাদের ঘর রং করা, আমার হাতের কি অবস্থা। তো পুরো রংটা হোক, ততক্ষণ দেখা গল্প অর্ধেকটা করতে পেরেছি, এই আলমারিটা পরিষ্কার করেছি, এই পুরো এই রংগুলো হয়েছে। ওই গ্রিলটাও আমি রং করেছি, নিলাম এইগুলো, দরজাটাও। তবে এখন ঘর গোছানো বাকি, এখানে অনেকটা রং করাও বাকি আছে, অনেকটা ঘর গোছানোও বাকি আছে, এখন খাওয়া আমি খেতে দেওয়া পেট ব্যথা করছি। তো দেখা যাক কতটা করতে পারি। কিন্তু আমি সবাই বেডটা গুছিয়ে নিয়েছি, এখন অনেকটা বাকি। কিন্তু আর আজকে ব্লগটা একটু দেরি করে ছাড়া হবে, কারণ বুঝতেই পারছো পুরো ঘরটা ছেড়ে আমি একা, আমার সঙ্গে এই একটা দাদা একটা দেওয়াল রং করে দিয়ে সে চলে গেছে। পুরোটা আমি একটা রং করে, তারপর দরজায় একটা রং করেছি, খাটটা গুছিয়ে, এবার নিচটা গুছিয়ে তোমাদের পুরোটা দেখাবো। আমার সঙ্গে বেডটা গোছানো হয়ে গেছে, জায়গাটা গোছানো হয়ে গেছে। তো এখন খাইনি আমি, আমার খিদেতে মাথা ঘুরছে, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে আমার। তো আজকে একটু ব্লগটা দেরিতে হবে ছাড়া হবে, কারণ আজকে তো ভিডিও করে, আজকে এডিট করে পুরো ঘরটা গুছিয়ে আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো। আর তোমাদের কেমন লাগলো আমার হোম ট্যুরটা, তোমার সবাই হোম ট্যুর দেখে বলছে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। বাই। তো এখনও ঘর গোছানো হয়নি, তো আমি বসে বসে এত বোর হচ্ছিলাম কাজ করতে করতে, আমি একটা পাকামো করলাম, সেইটা দেখো। তো আমি যেই কালারটা দিয়ে আমি দরজা রং করেছিলাম, তো এই অয়েল কালারটা বেঁচেছিলো, আমি কী করবো, তো আমি বসে থাকলাম একটুখানি ডিজাইন করি, তো ডিজাইন তো করতে পারি না, তো আমি করছিলাম তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কেমন লাগলো তোমাদের। তো বলতে
আলোচনা কমপ্লিট। এখন বাজে 8:40, 7:40, তো আমি এখন আবার স্নান টান করতে হবে। তো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, তো আমাদের ঘরটা দেখে বলেছিলে, তোমার ঘরটা একবার দেখে নাও, আমার হোম ট্যুর কেমন লাগে তোমরা নিচে কমেন্টে জানিও। তো সবার প্রথমে ঢুকেই দরজা, এখানটায় আমরা রান্না করি, এটা আমাদের গ্যাসের স্লাভ। তো এখানে এটা রংটা করা ছিল, রংটা আছে, এটাকে অ্যাভয়েড করে, এটা দেখো না। তো এখানে আমরা বাটি, এখানে মশলা, উপরে আমরা কাছের গ্লাস গ্লাস, মিক্সি মেশিন সব রাখা হয়। ওইখানে আমাদের ঠাকুরের তাক, ঠাকুর পুজো করে। এটা আমার মেকআপ বক্স, এইটা আমার দাদা শ্বশুর, এইটা ভালো করে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না। ওখানে আমাদের ফটো ফ্রেম, বুদ্ধদেব ঠাকুর না, বুদ্ধদেব না, ওটা কি পেটুরাম ঠাকুর না কি একটা বলে, লক্ষ্মী গণেশ, এইখানে করেছি আমি মাম্মামের নাম ডিজাইন। তো বাস এতটুকু, এটা আমার মাম্মামের স্কুল ব্যাগ। এইগুলো এখন ছাড়ো, এগুলো এখন গোছানো হচ্ছে, পুরো গোছানো হয়নি, কমপ্লিট হয়নি। আর এই আমার দরজা রং করেছি, বাট সোমনাথ বলেছে ভালো হয়নি। আর সবার প্রথমে আর তারপর বলি, এখানে রান্না হয়, আমরাই আমরা বাসন মাজি এইখানটা, কারণ আমাদের তো ঘরটা ওপরে, তো ওই জল তুলে নিয়ে এসে এইখানটা রান্না হয়। প্রচণ্ড হেমে গেছি, প্রচণ্ড নোংরা হয়ে গেছি, তোমাকে এখন চান করে পরিষ্কার হয়ে যেতে হবে। তো বাই বাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আমাদের ছোটো ঘর, আর গুছিয়ে গাছি তো রাখতে হবে। তো আমাদের ছোটো, যতই ছোটো ঘর হোক, নিজের ঘর নিজের মধ্যে অনেক বড়। তো তোমাদের ঘরটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আজকে ভিডিও, কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 8 বেজে গেছে, আর এখন তো 9 সময় নিশ্চয়ই ভিডিও ছাড়বো না, এখন নিজে পরিষ্কার হবো, করতে করতে 9:30। তো এই জন্য আমি ব্লগটা আজকে ছাড়লাম, কালকে আমি ছাড়তে পারিনি, না কালকে ছাড়তে পারিনি, মানে আজকে ছাড়তে পারবো না, কালকে ছাড়বো এই ব্লগটা। তো তোমরা সবাই বলছো ব্লগটা একটু বড়ো করো, ব্লগটা একটু বড়ো করো। তো ব্লগটা বড়ো করতে পারছি না, যতটা হওয়ার করার চেষ্টা করছি, আর কী করবো বুঝতেও পারছি না, যেটুকুনি বানানো বানিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য ব্লগটা বড়ো করে করা। তো আপাতত পুরো ফিনিশ, এখন বাজে 9:30, এখন পুরো নেবো আমি রেস্ট, তারপর যাওয়ার যা কাজ। আর মাম্মামের এই জিনিসটা যে আমি স্নিগ্ধা লিখেছি এখানটায়, কেমন লাগলো সেইটা তো অবশ্যই আমাকে কমেন্ট জানাবে। আর মাম্মামের তো 8 বার্থডে, এখানটা বেলুন দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে অন্তত। আর আমার ইচ্ছা আছে ওই আমাদের হয় না চুনি বলবো, আমি আজকে ঘর পিছিয়ে অত খুঁজে পেয়েছি, ওইটাও আমি লাগিয়ে দেবো, কিচ্ছু ওয়েস্ট করবো না, যা সাজানো সব সাজিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি।